আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দস্তায়ের কড়াইয়ে শুকনো চালের গুঁড়া দিয়ে কিভাবে পারফেক্টলি তেলের পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আর আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি ট্রাই করেন, আপনাদের তেলের পিঠাও ঠিক এরকমভাবে ফুলকো হয়ে উঠবে। চলুন তাহলে দেখে নিই এর প্রস্তুত প্রণালী। এখানে আমি 1 কাপ পরিমাণ খেজুর গুড় নিয়েছি। গুড়টাকে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে গরম করে আমি কিন্তু এটাকে ছেঁকে নিয়েছি, কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেক রকমের ময়লা থাকে। এখন আমি একটা ব্যাটার তৈরি করব। একটা বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, ময়দাটা অবশ্যই দেওয়ার ট্রাই করবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি গুড়টা অল্প অল্প করে দিতে থাকবো এবং সুন্দর একটা ব্যাটার তৈরি করব। আমি কিন্তু প্রথমে সম্পূর্ণ গুড়টাই দিয়ে দিব, কারণ গুড়টা যদি আগে আপনারা সম্পূর্ণভাবে না দেন, পানি ইউজ করেন, তাহলে কিন্তু মিষ্টিটা কম হয়ে যাবে। এই জন্য আগে গুড়টা সম্পূর্ণভাবে দিয়ে তখন যদি ঘন মনে হয় তখন অল্প অল্প করে পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করা যাবে। এভাবে হ্যান্ড উইক দিয়ে খুব ভালোভাবে এটাকে বিট করতে হবে এবং সুন্দরভাবে মেখে নিতে হবে। আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছিল, এই জন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি এবং একটা সুন্দর ব্যাটার তৈরি করব। গুড়টা কিন্তু হালকা গরম ছিল, এভাবে হ্যান্ড উইক দিয়ে ডিমের মতো করে খুব সুন্দরভাবে ফেটে নিতে হবে। আর এটা আপনারা যত ভালোভাবে ফেটতে পারবেন আপনাদের পিঠা কিন্তু তত বেশি ফুলকো হয়ে উঠবে। আর এই ব্যাটারের ঘনত্ব কেমন হবে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা চামচ নিয়ে দেখতেই পাচ্ছেন যে কতটুকু ঘনত্ব থাকবে। এটা কিন্তু পাটিসাপটা পিঠার থেকে একটা ঘন ব্যাটার হবে। আমরা নর্মালি যেভাবে চিতই পিঠা তৈরি করি ঠিক তেমন একটা ব্যাটার হবে। এখন চলে যাচ্ছি পিঠাটা ভেজে নেওয়ার জন্য। চুলায় একটা খালি আমি দস্তার কড়াই দিয়ে দিয়েছি। এখন এই দস্তার কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই গরম করার পর তারপরে তেলটা দিতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন চামচ দিয়ে যে পরিমাণে আমি পিঠা তৈরি করতে চাই যতটুকু ছোট বড় করে সেই অনুপাতে আমি কিন্তু ব্যাটারটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি কোনো কিছুই ব্যবহার করব না, জাস্ট এমনিতেই কিন্তু ফুলকো হয়ে উঠবে। আর এটা আমার প্রথম পিঠা, জানি না কেমন হবে। চলুন তাহলে দেখে নিই এটা কেমন হয়। মাশাআল্লাহ, দেখুন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। যখন এভাবে ফুলে উঠবে তখন একটা চামচ দিয়ে এভাবে তেলটা উপরে উঠিয়ে দিতে হবে। তেলটা উপরে উঠিয়ে দিলে কিন্তু পিঠার মধ্যে কোনো নরম ভাব থাকে না এবং পিঠাটা খুব ভালোভাবে ফুলে উঠতে সাহায্য হয়। যখন এক সাইড ভালোভাবে হয়ে যাবে তখন অপর সাইড এভাবে একটু চেপে চেপে দিয়ে আমি এই সাইডটাও খুব সুন্দরভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি ঠিক এরকম কালারটাই পছন্দ করি। আপনারা যদি এর থেকে বেশি কালার পছন্দ করেন তাহলে আরও কিছুক্ষণ ভেজে নিতে পারেন। সেমভাবে আমি আরও একটু ব্যাটার দিয়ে দিলাম। আর প্রতিটা পিঠা দেওয়ার আগে ব্যাটারটা কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে গুলে তারপরে দিবেন, না হলে কিন্তু উপরের দিকে পানি পানি হয়ে যায় এবং নিচে কিন্তু ঘন হয়ে যায়। এই জন্য একটু নেড়ে চেড়ে দিলে পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এই পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এটাও আমি চামচ দিয়ে এভাবে তেলটা উপরে উঠিয়ে দিব। খুব সুন্দরভাবে এভাবে কিন্তু পিঠাটা হয়ে যাবে, এমনিতেই কিন্তু কড়াই থেকে উপরের দিকে উঠে আসবে। আর আমি কিন্তু এটা দস্তার কড়াইয়ে তৈরি করেছি, আমি কিন্তু কোনো লোহার কড়াই ব্যবহার করিনি। এখন অপর সাইডটাও সেমভাবে ভেজে নিচ্ছি। এভাবে করে আমি সমস্ত পিঠাগুলাই কিন্তু একে একে ভেজে নিব। আর আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি ট্রাই করেন তাহলে আপনাদের পিঠাও কিন্তু এভাবে পারফেক্ট হবে। আর সবগুলো পিঠা তৈরি করে নিয়ে আমি এটা পরিবেশন করে দিলাম। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটুকু পারফেক্ট হয়েছে। দেখুন এর ভেতরে কিন্তু কোনো আটা ভাব নেই, একেবারেই পারফেক্ট একটা তেলের পিঠা হয়েছে। তৈরি হয়ে গেল আমার মজাদার শুকনো চাউলের গুঁড়া দিয়ে পারফেক্ট তেলের পিঠার মজাদার রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আপনাদের সাপোর্টই কিন্তু আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।